আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল বিডির পক্ষ থেকে জানি আপনাদেরকে স্বাগত। দর্শক, ব্যথা নিয়ে যারা দীর্ঘদিন ভুগছেন, যারা জানেন না তাদের জন্য বলছি, ডিপিআরসি হসপিটাল, যেটি ঢাকা শ্যামলীর প্রাণকেন্দ্রে অবস্থিত, ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যা এবং স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগছেন, প্যারালাইজড হয়ে গিয়েছেন বা শরীর, হাঁটু, কোমর, ঘাড় বিভিন্ন ধরনের ব্যথাজনিত সমস্যায় দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন এবং অনেককেই হয়তো বলে দিয়েছেন অপারেশন অবশ্যই অবশ্যই দরকার, তাদের জন্য বলছি একবার হলে চেষ্টা করতে দিন আমাদেরকে সম্পূর্ণ অপারেশনবিহীনভাবে ব্যথা রোগীদেরকে সম্পূর্ণ সুস্থ করে তোলা হয়। দর্শক, হাজারো রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ ব্যথাজনিত সমস্যায় ভুগেছেন, মাত্র অল্প কিছুদিনের ট্রিটমেন্টে তারা সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে ওঠেন, তার অসংখ্য প্রমাণ আছে। আমাদের অসংখ্য ভিডিও আছে, যে ভিডিওগুলোতে অসংখ্য পেশেন্ট আছেন যারা তাদের জীবনের এই ইতিহাসগুলো তারা বলে গেছেন। দর্শক, ঠিক তেমনি আপনাদের সামনে আজকে হাজির করেছি আমাদের একজন প্রবাসী ভাইকে, যিনি দীর্ঘদিন যাবৎ উনি PLID রোগী উনি ভুগেছেন এবং একটা সময় দেশে চলে আসতে বাধ্য হয়েছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে কথা বলি কি হয়েছিল এবং ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় আজকে উনি কেমন আছেন, পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা কি? আমার নাম মনির। মনির, বাসা কোথায় আপনার? নরসিংদী। নরসিংদী কোথায়? নরসিংদী রায়পুরা। রায়পুরা, আচ্ছা। আমরা জানি যে আপনি প্রবাসী ছিলেন, কোন দেশে ছিলেন? মালয়েশিয়া। কত বছর ছিলেন ওখানে? মানে 5 বছর। গত 5 বছর ধরে ছিলেন, আচ্ছা। আমরা জানি আপনি আপনার কোমর ব্যথাজনিত সমস্যার কারণে আপনি স্যারের কাছে এসেছিলেন, তো এই ব্যথাটার উৎপত্তি আসলে কতদিন আগে, মানে আপনি বুঝতে পারেন ঠিক কতদিন আগে, বা আপনার অতীত কোনো ইতিহাস আছে কিনা ব্যথা পাওয়ার জন্য? হ্যাঁ, এই 5 বছর আগে ভারী জিনিস তুলতে গিয়ে ব্যথা লাগছে মনে হয়। এটা কি মালয়েশিয়াতে? হ্যাঁ, মানে ওখানে আপনার ভারী জিনিসপত্র অনেক সময় তুলতে হতো আপনার কাজের প্রেক্ষিতে, আচ্ছা। তো যখন ভারী জিনিস তুলছিলেন কি হয়েছিল ওই সময়টায়? তখন কমরে টানা লাগছিল। আচ্ছা, টান লাগার সাথে সাথে কি করেছিলেন, মানে বসে গিয়েছিলেন ব্যথায়? তখন তেমন সমস্যা নয়, পরে আস্তে আস্তে সমস্যা লাগে। মাসে যাওয়ার পরে বা পরবর্তীতে আপনি বুঝতে পেরেছেন যে কোমরে প্রচণ্ড ব্যথা, তো যখন প্রচণ্ড ব্যথা কি করেছিলেন সাময়িকভাবে? তখন কোনো ট্রিটমেন্ট নেই না, যখন এই ভাবেছিলাম ব্যথার কোনো ওষুধও খাননি, কোনো ডক্টরের কাছে যান না, ব্যথা নিয়ে আবার কাজে গিয়েছেন। পরে 1 মাস পরে ডাক্তারের কাছে গেলাম, মানে যখন দেখছেন ব্যথা যাচ্ছেই না এবং এই ব্যথা নিয়ে কাজও করতে পারছেন না, তখন ডাক্তারের কাছে যাওয়ার পরে ট্রিটমেন্ট দিল, চেক করলো, সমস্যা আসেনি, তারপরে ইঞ্জেকশন দিল, ওষুধ দিল, সুস্থ হইলাম না। তারপরে মানে ইঞ্জেকশন দেওয়ার পরে ব্যথা যাচ্ছে, আচ্ছা। তখন কি করলেন? এইভাবেই চলতে রইলো। তা মানে এই ব্যথা নিয়েই আপনি কাজ করছেন মালয়েশিয়াতে প্রবাস জীবনে, আর কোথাও কোনো ডক্টরের কাছে যাননি? হ্যাঁ, দেখাইছি 2-3 ডাক্তারের পরে, এই বাংলাদেশেও দেখাইছিলাম আইসে একবার। আচ্ছা, মাঝখানে যখন ভ্যাকেশনে এসেছেন বাংলাদেশে, কি বলেছিল ডক্টর তখন? তখন বলেছিল হাড় ক্ষয় হয়ে গেছে, ট্রিটমেন্ট নিলে 1 মাস রেস্ট থাকবে, ভালো। কিভাবে বুঝেছিলেন ডক্টর যে আপনার হাড় ক্ষয় হয়েছে? কি পরীক্ষা করেছিলেন? এক্সরে করেছিল। এক্সরে করে আপনাকে বলেছেন হাড় ক্ষয় হয়ে গেছে, সেটার জন্য আপনাকে ট্রিটমেন্ট নিতে বলেছেন। কি ধরনের ট্রিটমেন্ট ছিল সেটা? ট্রিটমেন্ট কোনো ওষুধ দিয়েছিল? ওষুধ দিয়েছিল, ভিটামিন ডি দিয়েছিল, তারপরে মানে ওষুধ দিয়েছিল, যে এগুলো কোনো ধরনের থেরাপি বা এই ধরনের কোনো কিছু দেননি, আচ্ছা। কিন্তু আপনি সেই ওষুধ খেয়ে উপকার পায়নি, বরঞ্চ আরও খারাপের দিকে যাচ্ছিলেন। সমস্যাটা মূলত কি হতো? দীর্ঘ সময় আপনি বসে থাকলে পিঠে ব্যথা করতো, প্রচণ্ড ব্যথা করতো, আর সারাক্ষণ যখন কাজ করতেন, কাজে গেলে তো এমন সমস্যা কেন, বসে থাকলে সমস্যা, মানে ইজিলি মতো কাজ করতো, জীবন একটা শর্ট করে না, আচ্ছা, থাকতো, আর কিছু অন্য কিছু কাজ করতে পারতো না, চিরাওয়ারা করতো, আচ্ছা। ব্যথার জন্য চিৎকার করতেন, এরকম করতেন ব্যথার জন্য, আচ্ছা। তো যখন দেখছেন যে এরকম ডক্টর দেখাচ্ছেন, ভালো হচ্ছে না, গত 5 বছর থেকে এই ব্যথা নিয়ে আপনি যুদ্ধ করছেন, আপনার কি মনে হয় না যদি আপনার ঠিক ওই সময়টা আপনি একটা সঠিক চিকিৎসা পেতেন, তাহলে এই 5 বছর আপনি আরও ভালো করে কাজ করতে পারতেন, জীবনটা আরেকটু অন্যরকম হতে পারত? তো যখন দেখছেন যে চিকিৎসা করছেন, ভালো হচ্ছে না, মনের ভিতর কেমন কাজ করতো ওই সময়টা, কি মনে হতো? টেনশন হলো যে কি সমস্যা, কি সেজন্য এটা, এই জন্য পরে
স্যার ভিডিও দেখলাম, ভিডিও দেখে তারপরে এখানে সরাসরি চলে আসছেন, মানে ইউটিউবের মাধ্যমে হঠাৎ করে দেখছেন যে কি ধরনের ট্রিটমেন্ট আছে কি আছে, ওই সময়টা হঠাৎ করে স্যারের একটা ভিডিও দেখতে পান এবং তখন ডিসিশন নিয়েছেন স্যারের কাছে আসবেন। স্যারের কাছে যখন প্রথম আসেন স্যার আপনাকে দেখেন কি বলেছিলেন? স্যার বলেছে, স্যার বলছে আসার যে করতে কিন্তু সমস্যা নাই, কেন আছো? তারপরে পরীক্ষা নিরীক্ষা দেওয়ার পরে দেখা যায় সমস্যা। আচ্ছা, তো পরীক্ষা নিরীক্ষার পরে যখন আপনার এই PLID ধরা পড়লো স্যার কি বলেছিলেন? স্যার তারপরে ভর্তি দিল, ভর্তি দিয়েছে। সো ভর্তি নিলেন, ট্রিটমেন্ট শুরু হয়ে গেল, এবং প্রতিদিন কয় বেলা করে আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছিল? তিনবার, তিন বেলা করে। এবং এই ট্রিটমেন্ট নেওয়ার পরে আজকে কততম দিন আপনার? আজকে বারো দিন। বারোতম দিন, কেমন আছেন আজকে? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ। এই যে বসে থাকলে, এই আমার সাথে কিন্তু আপনি অনেকক্ষণ বসে আছেন, সেই প্রচণ্ড ব্যথা, আপনাদের ভাষায় যেটাকে বলে ঝিল্লি দিয়ে ওঠা বা পেইন করা, প্রচণ্ড পেইন যেটাকে বলে, সেটা কি এখন করছে? বা বসে থাকতে কি এখন কষ্ট হচ্ছে আপনার? না, এখন সমস্যা হচ্ছে। তার মানে এই যে দূর থেকে হঠাৎ করে একটা ভিডিও আপনার জীবনটাকে আজকে বদলে দিয়েছে, কেমন লাগছে পুরো জিনিস? হ্যাঁ, ভালো লাগছে। আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন। দর্শকরা যারা সমস্যা আছে এই ব্যথাজনিত, কোমর ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা, অবশ্যই স্যারের কাছে আসবে, আসে ট্রিটমেন্ট নেবে, অবশ্যই সুস্থ হবে আলহামদুলিল্লাহ। দর্শক, এই ধরনের ট্রিটমেন্টগুলোতে যেমন নিজের সাহস থাকা দরকার, তেমনি পরিবারের যে সদস্যরা আছেন তাদেরও পাশ থেকে আসলে সাহায্য করা বা সাহস দেওয়াটা অনেক বেশি জরুরি। আমরা এখানে অন্য ভাইকে পেয়েছি যিনি পুরো বিষয়টা, পুরো ট্রিটমেন্ট ব্যবস্থাটা উনি পর্যবেক্ষণ করেছেন। আসুন দর্শক, একটু ওনার সাথেও কথা বলি, কি হয়েছিল এবং এখন কেমন আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম মোহাম্মদুজ্জামান। আচ্ছা, আমরা জানি আপনার ভাই দীর্ঘদিন যাবত কোমর ব্যথা জনিত সমস্যায় ভুগেছেন। আমাদেরকে যদি একটু ওই সময়গুলোর কথা বলেন যে যখন উনি ব্যথা নিয়ে কমপ্লেন করতেন কি বলতেন ওই সময়টাতে বা কেমন দেখতেন? ওই সময় তিনি ভাই মানুষ এজালবা ছিল, ওই সময় বাড়িতে ফোন আসতো, বিভিন্ন ধরনের সমস্যা, মাজায় ঘরে ঘাড়ে ব্যথা। তো ওষুধ খাওয়ার বলতে ফোন দিলে বলতাম যে ওষুধ খাইছে না, মানে বিভিন্ন ধরনের ওষুধ খাইতো ওই দিকে মালয়েশিয়া। তো খাওয়ার পরে আরো কিনু ব্যথা আরো বেশি বাড়তেছে। তো একটা মলম ইউজ করতো, ওই মলমটা ইউজটা করার কারণে মানে কিছুটা ব্যথাটা নিয়ন্ত্রণ থাকছিল। হ্যাঁ, থাকতো। তো হঠাৎ করে যে যেমন করোনার সময় যে মালয়েশিয়াতে রোগ সার্ডাই করছে চলে আসে, বাড়িতে চলে আসার পরে আবার এই মাঝখানে আবার ব্যথা শুরু হয়েছে। পরে মালয়েশিয়া থাকতো, দেখতো ইউটিউবে যে স্যারের, ডক্টর শহীদুল্লাহ স্যারের ভিডিও দেখার পরে একদিন আমার বললো যে আমি তো আবার ঢাকা কাকরাইল থাকি, এখানে আমার লগে যোগাযোগ করে, যোগাযোগ করার পরে দেয় ওই ঠিকানায় যে শ্যামলী আসলাম। আসার পরে আজকে বারো দিন ধরে ট্রিটমেন্ট নেওয়ার পরে মোটামুটি আলাদা, স্যার বলছিল 17 দিন থাকার জন্য। আচ্ছা, 17 দিন থাকার জন্য, 12 দিন আল্লাহ দিলে ইনশাল্লাহ সুস্থ হওয়ার কারণে আজকে চলে যাওয়ার। এই ফোনের মাধ্যমে বা সবসময় যে ব্যথা নিয়ে কমপ্লেন করতেন, এখন কি সেই কমপ্লেনটা করছেন? হ্যাঁ, অনেক যেরকম ব্যথাটা ছিল আল্লাহ দিলে ইনশাল্লাহ ব্যথাটা নাই, চলে গেছে ঠিক আগের মতোই। আগের মতন সুস্থ অবস্থা ঠিক যেমনটা ছিলেন আগে, ঠিক সেই অবস্থা আবার ফিরে গেছে, সেই অবস্থায় আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। দর্শক শুনতে পেলেন, এরকম হাজারো ঘটনা আছে, হাজারো কাহিনী আছে, সব কিছু আপনাদের সামনে আনা সম্ভব না, এর ছোট কিছু অংশ আমরা আপনাদের সামনে তুলে নিয়ে আসি। যারা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিতে নিতে একটা সময়ে চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে যাদের বিতিষ্ঠ হয়ে গেছেন, মনে করছেন যে আর কোনো চিকিৎসা করব না, আমার হয়তো আর কোনো দিন কোনো ধরনের চিকিৎসা হবে না, আমাকে সারা জীবন এইভাবে কষ্ট করতে হবে, তাদেরকে বলছি আমাদেরকে একবার চেষ্টা করতে দিন, ইনশাল্লাহ সুস্থ হবেন, ভালো থাকবেন, সুস্থ স্বাভাবিক মানুষের মতোই কাঁধে কাঁধ মিলে সব কাজ করতে পারবেন। ব্যথার জন্য কখনো নির্ঘুম রাত কাটাতে হবে না, ব্যথার জন্য অন্তত চোখ দিয়ে 1 ফোঁটা পানি আর বের হবে না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। দর্শকদের জন্য আসসালামু আলাইকুম। দোয়া করবেন যে প্রবাসী ভাইয়েরা যারা আছেন স্যারের কাছে আসবেন, চিকিৎসা নেবেন, ইনশাল্লাহ আমাদের 12 দিন 17 দিন থাকারও বলছিল, 17 দিন থাকা লাগছে না, 12 দিনে ইনশাল্লাহ সুস্থ। আলহামদুলিল্লাহ। আমি দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা।
দেহ ও মন ভালো থাকলেই ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।